সফলভাবে করতেছেন, হজ যদি কবুল না হয় তাহলে এই ব্যবস্থাপনা করে কোনো লাভ নেই। হজ কবুলের দায়িত্ব সরকার নেবেন না, মন্ত্রী নেবেন না, কর্তৃপক্ষ নেবেন না, এটা প্রত্যেকে নিজের নিজেকে আল্লাহর কাছে সমর্পণের মাধ্যমে, নিবেদনের মাধ্যমে আপনার আমার হজকে আমরা কবুল। যেহেতু স্থান আল্লাহ নবীর দরবারে আওয়াজকে বলন করা হারাম, নিষেধ। সুতরাং এখানে আমরা কথার ক্ষেত্রে, চালচলনের ক্ষেত্রে, চলাফেরার ক্ষেত্রে আদব রক্ষা করব এবং জিয়ারত করব। আপনি বিশ্বাস রাখতে হবে আপনার সালাম, আপনি যদি সিলেট থেকে সালাম দেন, আল্লাহ নবীর সালামের একটা বৈশিষ্ট্য হচ্ছে মারুদাতুন আলাইয়া, যে আপনার সালাম যখন সিলেট থেকে আপনি দিবেন, সেখানে আল্লাহ নবী বলতেছেন যে তার ডাটা সহ পরিচয় সহ আমার কাছে তার সালাম পৌঁছানো হচ্ছে। আর সেখানে গিয়ে যখন সালাম দিবেন, যখন সরাসরি আল্লাহ নবী আপনার পরিচয় জানবেন এবং আপনাকে সালামের প্রত্যুত্তর জানবেন। অতএব এই সৌভাগ্য আপনাদের আজকে কয়েক ঘন্টার মধ্যে আপনাদের হয়ে যাবে। আমরা দোয়া করি আপনাদের হজ হাজ্জে মবরুর এবং জিয়ারতে মকবুল যেন আল্লাহ পাক নসিব করে দেন। ধৈর্য শুনছেন, সফলভাবে করতেছেন, হজ যদি কবুল না হয় তাহলে এই ব্যবস্থাপনা করে কোনো লাভ নেই। হজ কবুলের দায়িত্ব সরকার নেবেন না, মন্ত্রী নেবেন না, কর্তৃপক্ষ নেবেন না, এটা প্রত্যেকে নিজের নিজেকে আল্লাহর কাছে সমর্পণের মাধ্যমে, নিবেদনের মাধ্যমে আপনার আমার হজকে আমরা কবুল করে নিতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। এক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হজ্জে মবরুর এবং আমরা জিয়ারতে মকবুল। এই যে হজ হচ্ছে আল হাজ্জু আল আরাফা, নয় জিলহজ তারিখে আরাফার ময়দানে অবস্থানই হচ্ছে হজ। হজের আরো দুইটা রুকুন রয়েছে, একটি হচ্ছে তওয়াফে জিয়ারত, আর একটি হচ্ছে ইহরাম আর উকুফে আরাফা। ওয়াজিব রয়েছে আমাদের, সাই রয়েছে, আরো অনেক কর্ম রয়েছে। এই হজ যাদের হজ কবুল হয়ে গেল, আর বিশেষ করে আরাফার ময়দানে নয় জিলহজ যার হজ কবুল হয়ে গেল, আল্লাহ নবী সাল্লাম বলতেছেন যে তাকে এমনভাবে এখান থেকে ফিরিয়ে দেওয়া হবে যাতে সে মায়ের গর্ভ থেকে আজকে জন্ম গ্রহণ করেছে। অর্থাৎ নিষ্পাপত্বের ক্ষেত্রে কোনো ধরনের কোনো সন্দিহান থাকা যাবে না, দৃঢ় বিশ্বাস রাখতে হবে যে আজকে আরফায় আমাকে আল্লাহ পাক ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেছেন, ক্ষমা করে দিয়েছেন। আমরা হজ্জের ব্যাপারে সতর্ক থাকা উচিত, যেখানে আল্লাহ নিজে বলতেছেন যে ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, ঝগড়াঝাটি, অশ্লীলতা এবং পাপাচার যেগুলো রয়েছে সেগুলো নিষিদ্ধ। এখানে আপনাকে আপনি মহরিম বাঁধতে হবে, জানি না কারা এরাম কী নিয়তে বাঁধতেছেন। হজের হজ্জে কিরান রয়েছে, হজ্জে ইফরাদ রয়েছে, হজ্জে তমত্তু রয়েছে, যেভাবে আপনি এরাম বাঁধবেন সেই নিয়মে আপনাকে হজ পালন করতে হবে। আর আজকে আপনারা মদিনায় আজকের ব্যবস্থাপনা করেছেন, বিশেষ করে আমাদের বিমানের ডিস্ট্রিক্ট ম্যানেজার শাহনওয়াজ চৌধুরী সাহেব সহ তার সাথে যারা আছেন সকলের জন্য আপনারা দোয়া করবেন। আমাদের দেশ অত্যন্ত সমৃদ্ধশালী, উন্নয়নশীল দেশ, আল্লাহ যেন আমাদের দেশকে সব সকল প্রকার গজব থেকে হেফাজত করে সেই দোয়া তারা দেশের জন্য করবেন। মাননীয় প্রধানমন্ত্রী এবং তার পরিবারবর্গের জন্য দোয়া করবেন। আমাদের এই বিশেষ করে গরম, খরা, বন্যা, এই যে প্রাকৃতিক দুর্যোগ গজব এলাকায়, এটার জন্য আল্লাহ পাকের দোয়ারে আমরা মোনাজাত করব, দোয়া করব। আমরাও 10 তারিখে ইনশাল্লাহ আপনাদের সাথে গিয়ে সামিল হওয়ার ইচ্ছা রাখি। ইনশাল্লাহ আপনাদের সুবিধা ও অসুবিধা দেখার জন্যই আমরা যাচ্ছি। আল্লাহ যেন আমাদেরকে আপনাদের খেদমত করার তৌফিক দান করেন। ও আফিরুদ্দাওয়ান, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।